হ্যালো বন্ধুরা, আমি অমিত। আমি মু। আপনারা দেখছেন অমিত মো স্টোরি অফ আস। তা আজকের ভিডিওটাতে আমরা দেখাবো দীঘায় সবথেকে চিপেস্ট সস্তায় হোটেল, এবং সেটাও আবার উইকেন্ডে, শুক্র শনি রবিবারের মধ্যে। আমরা শুক্রবার এসেছি, শনি রবি দুদিন থাকবো, রবিবার দিনকে আবার চলে যাব। আমরা এসেছি লোকাল ট্রেনে, আমাদের হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে। তা হঠাৎ করে মানে আর কি দুদিন আগেই প্ল্যানিং হয়েছে, এবার দুদিন আগে তো টিকিট নেই। তা সেই লোকাল ট্রেনে যে এসেছি তার ব্লগও ছাড়া আছে, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। এবং আজকের ভিডিওটা তাদের জন্যই যারা হঠাৎ করে প্ল্যানিং করেই এই দীঘায় চলে আসে, মানে চলে আসতে পারে, কেননা দীঘায় এখন আসতে গেলেও অনেক দিন ধরে প্ল্যানিং করতে হয়। এক্সপ্রেস ট্রেনে আসতে গেলে এক দু মাস আগে টিকিট করতে হয়, ওরকম ঘর ভাড়া আগে থেকে বুকিং করতে হয়। কিন্তু আমরা কোনো কিছুই প্ল্যানিং না করেই একদম ডাইরেক্ট আমরা দীঘায় চলে এসেছি। তা দীঘায় চলে এসে আমরা সস্তায় একটি হোটেল পেয়ে গেছি, যে হোটেলটির নাম হচ্ছে জাহাজবাড়ি। জাহাজবাড়ির নাম তো তোমরা আগেও শুনেছো, এই নিয়ে প্রচুর ভিডিও আছে, প্রচুর ব্লগ আছে। তা আমরা সেই জাহাজবাড়িতেই আছি, অত্যন্ত সস্তায় আছি, মানে সস্তায় মানে খুবই সস্তায়, মানে এই শনি রোববারের মধ্যে এত সস্তায় ঘর পাওয়া যাবে না, সত্যি কথা বলতে খুব ভালো জায়গা। আমরা কত টাকায় আছি সেই রেটটা তোমাদেরকে বলবো, আগে তোমাদেরকে পুরো বাড়িটা দেখিয়ে দিই। আর একটা তোমাদের আজকে টিপসও দেবো, যে টিপসটা তোমরা মেনে চললে দীঘায় এসে অবশ্যই তোমরা সস্তাতে হোটেল পাবে। তা ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এইটা আমাদের মানে আর কি রুমের বাইরে, রুমের বাইরে একটা সরু একটা ব্যালকনি আছে, দেখতেই পাচ্ছ ব্যালকনির ওই দিকটা দিয়ে রাস্তা। আর এইটা হচ্ছে আমাদের ঘর। তা এবার তোমাদের আমাদের হোটেলের লোকেশানটা তোমাদেরকে বলে দিই, এইটা হচ্ছে মেন রোড, দীঘা মেন রোড, এখান দিয়ে সমস্ত বাস যায়। তা দীঘা মেন রোড থেকেই একটা রাস্তা ঢুকে গেছে, এটা হচ্ছে দীঘা মেন রোড থেকে যেদিকে সমুদ্রটা যায় তার উল্টো দিকের রাস্তাটাই হচ্ছে এইটা। এই রাস্তাটার নাম হচ্ছে শিবালয় রোড। তা এই শিবালয় রোড দিয়ে ঢুকে দু চার পা গেলেই হচ্ছে এই জাহাজবাড়ি। দেখো জাহাজবাড়িটা দূরে দেখা যাচ্ছে, ডান দিকে সামনেই যে নীল রঙের বাড়িটা, ওই বাড়িটার নাম হচ্ছে শ্রীনিকেতন। শ্রীনিকেতন বাড়ির পরের বাড়িটাই হচ্ছে জাহাজবাড়ি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই সামনের একদম গোলাপি রঙের পিঙ্ক কালারের যে বাড়িটা সেটাই জাহাজবাড়ি। আর এই জাহাজবাড়িরই সামনে আছে নানা রকমের হোটেল, খাবার হোটেল, সব রকমের খাবারই তোমরা এখান থেকে পাবে। তাছাড়া তোমরা যদি নিজেরা বাজার করো, এখানে বাজার করে এখানে রান্না করতে দেওয়া যায়। বন্ধুরা আমরা বাইরে থেকে ঘুরে টুরে এলাম, ঠিক আছে, তখন আর ভিডিও তারপর করা হয়নি। তা ঘুরে টুরে এলাম, আমরা ঢেউসাগর গিয়েছিলাম, অমরাবতী পার্কে গিয়েছিলাম, তারপরে নিউ দীঘা সি বিচে গিয়েছিলাম। তা এই দীঘা সংক্রান্ত সমস্ত ভিডিওই তোমরা আমাদের চ্যানেলে পাবে, সব আস্তে আস্তে সব একটা একটা করে ছাড়বো। তা সেই জন্যই আমাদের চ্যানেলে তোমাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার নতুন বন্ধুদের, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের সব রকম ভিডিওই তোমরা দেখতে পাবে। এবার আসল কথায় আসি, যেটা তোমাদের বলছিলাম যে আমাদের এই যে জাহাজবাড়ি যে ঘরটা যেটা নিয়েছি সেটা খুবই অল্প টাকায় নিয়েছি, মানে অল্প টাকা মানে এমনও নয় যে 200-300 টাকায়, ঠিক আছে, কেননা 200-300 টাকায় এটা একদম বাস্তব কথা যে 200-300 টাকায় শনি রোববার, শুক্র শনি রোববার মানে উইকেন্ডে আসলে দীঘার কোনো বাড়িই পাবে না, এটা পুরো একদম পরিষ্কার কথা। তা তোমাদের প্রথমে যে রুমটাই আছে সেই রুমটাই দেখিয়ে দিই। এই দেখো এই বড়ো একটা রুম, এখানে আয়না আছে পুরো, মানে বেশ স্ট্যান্ডার্ড রুম। এখানে টিভি আছে, ওই যে টিভি চলছে। তা এই যে দেখো সুইচ, ওখানে সব জামা কাপড় সরানোর জায়গা আছে, ঠিক আছে। আর এই যে এই হচ্ছে আমাদের বিছানা, ঠিক আছে, ওখানে জানলার সব পর্দা, খুব সুন্দর জানলার পর্দা আছে, কিন্তু আমরা ওটাকে সরিয়ে দিয়ে আমরা ওখানে জামা কাপড় শুকোতে দিয়েছি। আমরা চান করতে গিয়েছিলাম মেলায়, তা সেই জামা কাপড় শুকনো আর কি শুকনো করতে দিয়েছি। আর এখানে একটা টেবিল আছে, সেই টেবিলের ওপর আমাদের সব জিনিসপত্র আছে, জল টল আছে, আমাদের সব ব্যাগ ট্যাগ সব চাবিটাবি আছে। এই হচ্ছে আমাদের রুম। আর তোমাদেরকে বাথরুম পায়খানাটাও দেখিয়ে দিই, বাথরুম পায়খানাটাও যথেষ্ট ভালো, ঠিক আছে। এই দেখো দরজা খুলে দেখো যথেষ্ট ক্লিন। এই যে কোমোড, আর এই যে এখানে একটা বেসিন আছে, এই লাইট, এই শাওয়ার আছে, তা যথেষ্ট ভালো রুম, ভালো বাথরুম পায়খানা। তা এই যে এই হোটেলটা, তার এটা বন্ধ করে দিয়ে আগে সারা ঘরে মেয়েতে বালি কিচকিচ করছে, সমুদ্রে গেছিলাম চান করতে, তো সব জায়গাতে বালি কিচকিচ করছে। তা যেটা বলছিলাম, এই যে রুমটা, এই রুমটা আমরা ভাড়া পেয়েছি 400 টাকায়। হ্যাঁ বন্ধুরা, মানে 200 টাকাতেও নয়, 300 টাকাতেও নয়, আমরা এটা নন এসি রুম 400 টাকায় ভাড়া পেয়েছি। এটা সিজনের সময় নাকি আরও বেশি রেট হয়, নাকি 1000-1500-2000 টাকা হয়। এখন একটু এই সামার ভ্যাকেশান, না না সামার ভ্যাকেশান, গরমে স্কুলের গ্রীষ্মকালে ছুটি কেটে গেল বলে এখন একটু মানে রেটটা একটু কম যাচ্ছে। তা আমরা এটা 400 টাকায় পেয়েছি একতলা, মানে নিচে আর কি। তা উপরে যে রুমগুলো আছে ওগুলো আরও ভাড়া বেশি, বেশি বলতে 50-100 টাকা করে আস্তে আস্তে বেশি। তা ঘরটা খুবই ভালো, স্ট্যান্ডার্ড ঘর, মানে আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে
তারা তো মানে এইটা তাদের জন্য ঠিকঠাকই আছে, বা যারা খুব হাই স্ট্যান্ডার্ড ফ্যামিলি তাদের জন্য আরও বড় বড় হোটেল আছে, তার ভাড়াও অনেক বেশি জায়গা আর কি, জায়গাও যথেষ্ট ভালো। তাই এই হলো আমাদের রুমের ভাড়া তোমাদেরকে বলেই দিলাম। আরেকটা যেটা বলেছিলাম যে একটা তোমাদের টিপস বলবো, সেটা হচ্ছে তোমরা নিউ দীঘা স্টেশনে যখনই নামবে, ঠিক আছে, সেটা নিউ দীঘা স্টেশনেই হোক কিংবা ওল্ড দীঘা বাস স্ট্যান্ডেই হোক, সঙ্গে সঙ্গে দেখবে টোটোওয়ালারা বলবে যে চলুন চলুন নিউ দীঘা ওল্ড দীঘা, ঠিক আছে, হোটেল কি বুকিং আছে হোটেল দেখিয়ে দেবো, তোমরা সেই ফাঁদে একদম পড়বে না। তোমরা বলবে যে না আমাদের হোটেল আছে, এবার হোটেল আছে বলে তোমরা নিউ দীঘাতেই যাও কিংবা ওল্ড দীঘাতেই চলে এসো, ওল্ড দীঘা এবার এখানে চলে এসে এখানে হাজার একটা সব পাশে পাশে যে বাড়ি, পাশে পাশে বাড়িগুলো সবগুলোই এক একটা হোটেল, তোমরা একটার পর একটা দেখতে থাকবে কার কী দাম সেটা জানতে থাকবে, যেটা তোমাদের সুইটেবল হবে সেই অনুযায়ী, সেই অনুযায়ী তোমরা নেবে। তোমরা নিজেরাই হোটেলে ঢুকে নিজেরাই দরদাম করবে, কোনো ওই টোটোওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালার মাধ্যমে যাবে না তাদের, যেটা তোমাদের যেটা হয়তো হোটেলে 400 টাকা ভাড়া সেটা তো তোমাকে 500 টাকা দিতে হতে পারে। এই কথাটা তোমাকে জানিয়ে রাখলাম, এটা হচ্ছে একটা টিপস যে তোমরা নিজেরাই ঘর দেখে একদম ঘর বাথরুম পায়খানা দেখে তোমরা রুম নেবে, ঠিক আছে। তা এই হলো আমাদের, তোমাদের তো লোকেশানটাও দেখিয়ে দিয়েছি যে কোথায় লোকেশান আমাদের, যে রুম থেকে সমুদ্র মাত্র 3-4 মিনিট হেঁটে লাগে, 5 মিনিট খুব জোর 5 মিনিট হেঁটে লাগে, তার বেশি নয়। তা এই হলো ব্যাপার আমাদের সব, আমাদের যে হোটেলে ছিলাম যে রুমে ছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার পাখা বন্ধ করে ভিডিও করছি, সেই জন্য খুব দেখছি যাচ্ছে দর্দ করে ঘামছি, সেই জন্য ভিডিওটা আর বেশি দূর এগোবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। তা এই ভিডিওটা কীরকম লাগলো, তোমরা এখান থেকে কীরকম ইনফরমেশান পেলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর আমাদের যদি নতুন বন্ধু হয়ে থাকো আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিও আর ভিডিওটাকে লাইক শেয়ার করো। তা চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।